চোরের দিন শেষ, ডিজিটাল বাংলাদেশ প্রবাসে থাকে, তো তারা আপনার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে অনলাইনের মাধ্যমে দেখতে পারবে, প্লাস মেমোরি কার্ড ঢুকাইলে আপনার রেকর্ড হবে। এটা ছোট্ট একটা ক্যামেরা, একেবারে হিডেন ক্যামেরা, এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে প্রোফি। চাবি ক্যামেরা, কোথায় ক্যামেরা? কলমের মধ্যে ক্যামেরা, গ্যাসলাইট ক্যামেরা, এগুলোকে বাবু ক্যামেরা বলে। আপনার অ্যাপসের মাধ্যমে চারপাশ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবে, মানুষ দেখলো ঘুরবে, কথা বলতে পারবেন, কথা শোনাও যাবে। ওয়াটার প্রুফ ক্যামেরা, এটা হচ্ছে আপনার সোর্স এদিকে যাইবে, ক্যামেরা ওইদিকে যাইবে, পানি পড়লে কোনো সমস্যা নেই, এগুলো আপনার 100-150 মিটার পর্যন্ত যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের নিত্য দিনের সঙ্গী হচ্ছে আইপি ক্যামেরা, হিডেন ক্যামেরা, এবং হচ্ছে যেটা হচ্ছে অনেক লং ডিস্টেন্স কভার করে সে ধরনের ক্যামেরাগুলো, কারণ এখন বাংলাদেশে প্রচুর পরিমাণ চোরের উৎপাত বেড়ে গেছে, অথবা হচ্ছে কেউ দেখা যাচ্ছে হিডেন কিছু ভিডিও করে রাখতে চায়, কারণ অনেক সময় এটা প্রুফ এর ক্ষেত্রে কাজে লাগে। সো সেক্ষেত্রে অনেকেই খুঁজছেন কোথা থেকে হিডেন ক্যামেরাগুলো পাবো এবং কোথা থেকে আমরা আইপি ক্যামেরাগুলো পেয়ে যাব। সো সেক্ষেত্রে আমি একটা শপের সন্ধান আপনাদেরকে দিব, এটি হচ্ছে ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট, শ্যামলী স্কয়ার শপিং কমপ্লেক্সের লেভেল 5-এ 567 নাম্বার দোকান। আপনাদের সুবিধার্থে শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু ভিডিওর নিচে দেওয়া থাকবে, এবং স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে ফোন দিয়ে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাগুলো অর্ডার করতে পারেন, কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনার হাতের নাগালে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, কথা বাড়ছি না, চলুন আজকের এই সুন্দর ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে শওকত ভাই, আর শওকত ভাই শপের নাম হচ্ছে ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেটে। এখানে কিছু চোর ধরার মেশিন রয়েছে, কিছু সিক্রেট হিডেন ক্যামেরা রয়েছে যেগুলো অনেকেই খুঁজেন, কোথা থেকে কিনবেন পাচ্ছেন না, তো তাদের জন্য আজকের ভিডিও। এখানে অনেক অনেক কালেকশন গুলো দেখতে পাবেন আপনারা এবং কম দামে পেয়ে যাবেন। তো শওকত ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জি ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে তো অনেক ক্যামেরা দেখতে পাচ্ছি জি ভাই, এখানে অনেক ক্যামেরা। আগে তো আপনার ভিডিও করেছিলাম, যাক ভালো হয়েছে, আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও দিচ্ছি, কারণ অনেক আইটেম আছে আর দেশে যেভাবে চোরের সংখ্যা বাড়ি গেছে, তো হিসেবে এখন কিছু চোর ধরার যন্ত্রপাতি রাখলাম আর লাগে আর কি। হ্যাঁ, তো এর ভিতরে আমাদের কিছু বিশেষ অফার থাকে পাকে পাকে। আজকে অফারটা কি? আজকে আমি প্রথমে যে অফারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একদম ছোট হিডেন ক্যামেরা, কারণ দেশে চোর বাড়ি গেছে, তাহলে চোরের দিন এখন শেষ হয়ে যাচ্ছে, রাইট? তাই এখন আজকে যে প্রথমে যে ক্যামেরাটা দেখাতে চাচ্ছি, হ্যাঁ, ছোট্ট একটা ক্যামেরা, একেবারে হিডেন ক্যামেরা। আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে আরো কিছু ক্যামেরা আছে, এই যেমন এটার ভিতরে দেখেন দুইটা মডেল আছে, দুইটা কিন্তু দেখতে একই। এর ভিতরে আপনার এই যে একটা আছে কোফি আর একটা আছে অরিজিনাল। ও, কোনটা অরিজিনাল ভাই? এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে কোফি। আচ্ছা, অরিজিনালটা প্রাইস কত? অরিজিনালটা হচ্ছে 1790 টাকা, আর কপিটা? কপিটা 990 টাকা। 990 টাকা, হ্যাঁ, দাম অনেক ডিফারেন্স, কারণ অরিজিনালটা অরিজিনাল প্রোডাক্ট আর এগুলো হচ্ছে আইপি ক্যামেরা। আর একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা কি ক্যামেরা? জি জি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটন ক্যামেরা, এটা প্রাইস হচ্ছে 1750 টাকা, মানে শার্টের বাটনের মতো লাগায় লাগবে। জি জি, 1750। হ্যাঁ, 1750 টাকা। এই যে আরেকটা আছে, এই যে আপনার চাবি ক্যামেরা, চাবি ক্যামেরা, কোথায় ক্যামেরা? 1750। এই যে, আচ্ছা আচ্ছা, 1750 টাকা। আচ্ছা, 1750 টাকা। তারপরে এরপরে আছে আপনার এই যে ধরেন চার্জার ক্যামেরা। আচ্ছা, মানে হচ্ছে এটা হলো আপনার চার্জার, যে ইয়াটা পোর্টটা, সেটার উপর ক্যামেরা। হ্যাঁ, এটা হচ্ছে 4490 টাকা। 4490 টাকা। এটার ভিতরে আরেকটা মডেল আছে, আচ্ছা, এটা 5500। এটা 5500, এটা কোথায় ক্যামেরা ভাই? 5500। এই যে ক্যামেরা কোথায়? এখানে ক্যামেরা? হ্যাঁ হ্যাঁ। ও মাই গড, আচ্ছা, এটা 5500। এরপরে আছে আপনার এই যে কলম ক্যামেরাগুলো, কলমের মধ্যে ক্যামেরা, এটা হচ্ছে আপনার 1890 টাকা। এটা আগেও দেখেছিলাম, এটা অনেক বেটার, 1890 টাকা। তারপর? হ্যাঁ, তারপরে এটার ভিতরে আরো একটা মডেল আছে আপনার 3100 টাকা। 3100 টাকা। আর এটা কত? একটা মডেল আছে, এটা হচ্ছে 4390 টাকা। এটা 4390। হ্যাঁ, 4390 টাকা। হ্যাঁ, এগুলো আপনার ওই যে কোয়ালিটিটা খুবই ভালো। তারপরে হচ্ছে আপনার, আচ্ছা, এইটা কি ছোটর ভিতরে? হ্যাঁ, এটাও আপনার এই যে একটা ক্যামেরা, গ্যাসলাইট ক্যামেরা। এই গ্যাসলাইট? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার 3200 টাকা। 3200 টাকা? হ্যাঁ, 3200 টাকা। তারপর? এরপরে হচ্ছে আপনার আরেকটা আছে, এই যে ছোট এসকিউ, এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ক্যামেরা। ওয়াটারপ্রুফ? হ্যাঁ, 2900 টাকা।
যেমন আপনার তো কোনখানে গেছেন, আপনার কিছু স্মরণীয় মুহূর্ত, আপনি বেড়াতে গেছেন, এই হিসাবে আপনি ক্যামেরাগুলো হিডেন ক্যামেরা হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপর তারপরে যে আরো কিছু ক্যামেরা আছে, যেমন রিচার্জেবল ক্যামেরা, এগুলো হিডেন টাইপের আপনার V380 সফটওয়্যার চলবে। যেমন আপনি কোনোখানে পার্টি গেছেন, জন্মদিনে গেছেন বা কোনো পার্টি অনুষ্ঠান গেছেন, বাইরে বেড়াতে গেছেন, সেই মুহূর্তে আপনি ভিডিও করতে পারবেন। এটা আড়াই থেকে তিন ঘন্টা চার্জ থাকবে, এটার প্রাইস হচ্ছে 2590 টাকা। আড়াই থেকে তিন ঘন্টা চার্জ থাকবে 2590 টাকা, বা বিদ্যুতের লাইনের সাথে চলবে, বিদ্যুৎ চলে গেলেও চলবে, এসিডিসি, হ্যাঁ এসিডিসি, বিদ্যুৎ চলে গেলেও চলবে। আচ্ছা, তারপরে যে আরেকটা ক্যামেরা আছে আপনার, এই যে এটাও আছে ছোট একটা ক্যামেরা, আইপি ক্যামেরা, 2490 টাকা, 2490, ছোট আর কি আইপি ক্যামেরা, ঠিক আছে, এটা আপনারা অনলাইনে যে কোনো কান থেকে দেখতে পারেন। এরপরে রিচার্জেবল আরো একটা ক্যামেরা আছে, এটা হচ্ছে আপনার 7-8 ঘন্টা ব্যাকআপ, 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 4290 টাকা। আচ্ছা, তারপর রিচার্জেবল, এটা কিন্তু রিচার্জেবল ক্যামেরা, রিচার্জেবল, আচ্ছা রিচার্জেবল ক্যামেরা। এরপরে ছোট আরেকটা ক্যামেরা আছে, এই যে ওয়েব ক্যাম, যাদের অনেক সময় এটা আইপি ক্যামেরা, অনেক সময় অনেকে দেখা গেছে আপনার ওয়াইফাই লাইন নাই, তো সেই ক্ষেত্রে আপনার এটা ব্যবহার করতে হবে আর কি। তো এটা ব্যবহার করলে আপনার সিম কার্ড ঢুকাই রাখলে, ক্যামেরার সাথে রাখলে ক্যামেরা অনলাইন হয়ে যাবে। এরপরে আছে আপনার, ধরেন এই যে আমার হাতে দুইটা মডেল দেখতে পাচ্ছেন, এগুলোকে বাবু ক্যামেরা বলে, বাবু ক্যামেরা, বাবু ক্যামেরা। আর বিশেষ সুবিধা হচ্ছে আপনার এই যে আইপি ক্যামেরা গুলো আর কি, আইপি ক্যামেরা, তো আইপি ক্যামেরার ভিতরে আপনার এগুলা অনলাইনে যদি একটা ক্যামেরা আপনার বাসা বাড়িতে থাকে, তাহলে আপনি দূর দূরান্ত থেকে দেখতে পারবেন, বিশেষ করে যারা প্রবাসে থাকে। আচ্ছা, প্রবাসে থাকে তো তারা আপনার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে অনলাইনের মাধ্যমে দেখতে পারবে, প্লাস মেমোরি কার্ড ঢুকাইলে আপনার রেকর্ড হবে, ব্যাকআপ থাকবে, ব্যাকআপ থাকবে, আর মেমোরি কার্ডের রেকর্ড গুলো অটো ডিলিট হবে, অটো ডিলিট হবে, একদিন সামনে যাবে একদিন পিছনে ডিলিট হবে। বুঝতে পেরেছি, এটা খুবই ভালো ক্যামেরা। এটার ভিতরে দুইটা মডেল, একটা মডেল হচ্ছে আপনার নরমাল 1490 টাকা, কোনটা 1490, এটা 1490 টাকা, বামাদারটা দেখতে একই দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে 1790 টাকা। আর এরপরে হচ্ছে আপনার এই যে রোবট ক্যামেরা আছে আমাদের এখানে, রোবট ক্যামেরা, হ্যাঁ রোবট ক্যামেরা, যেমন এই যে একটা আছে, এটা হচ্ছে 3200 টাকা, এটা আইপি ক্যামেরা, 3200 টাকা, আপনারা দেশ বিদেশ যে কোনো কান থেকে দেখতে পারবেন। আচ্ছা, আইপি ক্যামেরা। এরপরে আরেকটা আছে যে আপনারা দরজার সামনে কথা বলতে পারবে, কি দেখবে, কথা বলা যাবে, কথা শোনা যাবে, ক্যামেরা ফার্স্ট থেকে কথা বললে শোনা যাবে, বাইরের থেকে বিদেশ থেকে কথা বললে শোনা, যে কোনো কান থেকে। এটা হচ্ছে কি, ডোর ক্যামেরা, ডোর ক্যামেরা, 2900 টাকা, 2000, দরজার সামনে কে আসলো না আসলো আপনি কথা বলতে পারলেন। দুইটা মডেল, একটা ব্ল্যাক একটা সাদা, পিসাই ক্যামেরা, এটা হচ্ছে আপনার 2090 টাকা, 2090 টাকা, 2090 টাকা, এগুলো আপনার অরিজিনাল প্রোডাক্ট, এগুলো আপনি কথা বলতে পারবেন, কথা শোনা যাবে। আরেকটা আছে যে আপনার VR সিলিং এ আপনারা ক্যাশ কাউন্টার অনেকে দিতে চান, এটা হচ্ছে আপনার এই যে 2590 টাকা, 2590 টাকা, 2590 টাকা, এটা দেখতে কিন্তু বাল্ব, বাট এটা একটা ক্যামেরা, এই যে হিডেন ক্যামেরা, কিন্তু আবার বাল্বের মতো কি আলো জ্বলবে, আলো জ্বলবে, আচ্ছা আলো জ্বলবে, তো এটার প্রাইস হচ্ছে আপনার 1990 টাকা। তারপরে যে আরেকটা মডেল আছে, এটার ভিতরে রোটেট, এটা হচ্ছে আপনার 2490 টাকা, এটা 2490, আপনি বাঘা টাকা করতে পারবেন। আরেকটা আছে, এটার ভিতরে আরেকটা মডেল আছে সাদা, এটাও আপনার 2490 টাকা। আর আরেকটা আছে আপনার এখানে যে বাল্ব ফিটিজেট, বাল্ব ফিটিজেট, এটা আপনার অ্যাপসের মাধ্যমে চারপাশ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন, অ্যাপসের মাধ্যমে চারপাশ ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবে, দেখা যাবে, তো এটা প্রাইস, এটা অটোমোশন আছে এগুলো, এটা প্রাইস হচ্ছে 2000, মানুষ দেখলো ঘুরবে, মানুষ দেখলো ঘুরবে, হ্যাঁ 2900 টাকা। এরপরে আরেকটা আছে আপনার এই যে ডুম, এটা হচ্ছে 2800 টাকা, 2800 টাকা, ডুম আইপি, হ্যাঁ এটা দেখতে আপনার যে সেটআপ ক্যামেরা গুলোর মতো আর কি, ডুম আইপি বলে, 2800 টাকা, এটা আপনারা অ্যাপসের মাধ্যমে চারপাশ ঘুরিয়ে ফিরে দেখা যাবে, সিলিং দিতে পারবেন, যারা প্রবাস থাকেন তারা কথা বলতে পারবেন, কথা শোনা যাবে। আচ্ছা, আর দুইটা সিস্টেম হচ্ছে আপনার সাউন্ড সহ রেকর্ড হবে, এটার প্রাইস হচ্ছে 2490 টাকা, 2490 টাকা, 2490 টাকা, খুবই ভালো একটা ক্যামেরা, ক্লিয়ার ফুল HD। এরপরে আরেকটা ক্যামেরা আছে আপনার এই যে রেঞ্জার নামে, আর এরপরে হচ্ছে আপনার এই যে আরেকটা ক্যামেরা আছে, এই যে দেখাচ্ছি আমি, এই যে আরেকটা আছে, এটা হচ্ছে 3000
ग्यारंटी খুব ভালো আউটডোর যারা ভিডিও করতে চায় বাইকে 3390 টাকা 3390 টাকা দুইটা মডেল আরেকটা আছে যে রেঞ্জার অনেকে বলে যে ভাই রেঞ্জার এটাও আইপি ক্যামেরা আর কি 3700 টাকা অনেকে আপনার এই আউটডোরে মাছ চাষ করে আর কি মাছ চাষ করে রাইট মাছ চাষ করে বা আর আমাদের এই যে ক্যামেরাগুলো দেখছেন এগুলো কিন্তু নাইট ভিশন আছে আপনার এই যে অন্ধকারও দেখা যায় এগুলো আচ্ছা সবগুলো অন্ধকার অন্ধকারও দেখা যায় এগুলো নাইট ভিশন হবে আর আরেকটা হচ্ছে আপনার এই যে দেখেন আরেকটা এটা ক্যালেন্ডার সিস্টেম ঘড়ি সিস্টেম আর কি ডিজিটাল ক্লক আর কি এটা 3790 টাকা অনেকে বলে যে ভাই ঘড়ি সিস্টেম এটা আইপি ক্যামেরা আচ্ছা এই দেখতে কি ধরে সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ এটা এই যে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এই দেখেন মুভ এই যে মুভ চারদিকে আপনি এই যে মুভ করতে পারতেছেন 3690 টাকা 3690 টাকা গোল্ডেন তারপর ভাই এরপরে অনেকে আছে আবার আপনার যে আর একটু রেঞ্জের ভিতরে বিভিন্ন যেমন এই যে আমার কাছে দেখেন এই যে একটা ক্যামেরা আছে 220 না এগুলো ওয়াটারপ্রুফ বাহিরে সমস্যা নাই বৃষ্টির পানিতে কোনো সমস্যা নাই অ্যাপচার মাধ্যমে আপনি চারপাশ ঘুরিয়ে ফিরে দেখা যাবে বিদেশ থেকে কথা বলতে পারবেন সেই কথা আমি আগে বলেছিলাম যে হয়তো একটা ক্যামেরা বাড়িতে আছে আপনার ছেলে মেয়েরা কি করছে পড়ালেখা করছে কিনা বা কোথায় গেছে বাড়িতে কে ঢুকলো না ঢুকলো এগুলো আর আপনি এরিয়া নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে রাখতে পারবেন কেউ আসলে আপনার অ্যালার্ম করবে ক্যামেরা চোর যেদিকে যাবে ক্যামেরা ওইদিকে ঘুরবে বাহ না ওটা আরেকটা আছে মডেল এটাতে নাই এটা হচ্ছে 3490 টাকা আচ্ছা আচ্ছা এটা 3490 3490 টাকা চোর যেদিকে যাবে ক্যামেরা সেদিকে ঘুরবে সেটা কোনটা না এই যে এটা এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার চোর যেদিকে যাবে ক্যামেরা ওইদিকে যাবে এটা হচ্ছে আপনার 4690 এটা চোর যেদিকে যাবে ক্যামেরা ওইদিকে ঘুরবে ফ্ল্যাশিং করবে প্লাস আপনি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দিলে আপনার অ্যালার্ম করবে ক্যামেরা যে এই এরিয়ার মধ্যে কেউ ঢুকলে আর মোবাইলে নোটিফিকেশন যাবে যেমন অনেকে বাইরে মাছ চুরি হয় মুরগির খামার গরুর খামার রাতে হয়তো গরু চোর নিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি ওয়াটারপ্রুফ পানি পড়লো কোনো সমস্যা নেই আচ্ছা খুবই ভালো একটা ক্যামেরা অটো সেন্সর তারপর এটা প্রাইস কত ভাই এটা হলো 3500 টাকা সব লাইট বন্ধ আপনি ক্যামেরায় দেখা যাবে আর যারা বিশেষ করে প্রবাস থাকেন তাদের জন্য খুবই ভালো বিদেশে বসে আপনি দেশে কি হচ্ছে না হচ্ছে কারণ দেশে যেভাবে চোর ছাপটা বাড়ে গেছে
তার মানে চোরের দিন শেষ ডিজিটাল বাংলাদেশ 3500 টাকা এটা পাঁচটা বস্তু এই যে আমাদের কাছে আপনার কিছু প্যাকেজ আছে প্যাকেজের ভিতরে যেমন অনেকে দুই ক্যামেরা চার ক্যামেরা তো এই যে হাতে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এগুলো আবার কালার দিন রাতে কালার থাকবে সাউন্ড সহকারে এখানে দুই ক্যামেরা চার ক্যামেরা ছয় ক্যামেরা এটার সাথে আপনার এই যে একটা হার্ড ডিস্ক নিতে পারেন রাত্রি ভাই এটা কি রাতেও কি কালার রেজুলেশন দিবে হ্যাঁ তাই না এটা দিনে রাইতে কালার ফুল কালার চমৎকার ফুল কালার থাকবে এটা এই প্যাকেজের প্রাইস এটা প্যাকেজের ভিতর আপনার যেমন আপনি দুই ক্যামেরা নেবে চার ক্যামেরা নেবে সেই ক্ষেত্রে আপনি কল দিলে আলোচনার মাধ্যমে সেটা বলে দেব কারণ এখন যদি আমি আপনার বলি যে দুই ক্যামেরা দিই আমার 7000 টাকা এন্ড আমি কি দিচ্ছি না দিচ্ছি সেই জিনিসটা তো আপনাকে বুঝতে হবে না সময়ের ভিতরে তার বলা সম্ভব না কারণ ক্যামেরা তো আর একটা না অনেকগুলো প্রোডাক্ট আছে সেই জন্য বিস্তারিত বলা সম্ভব না এরপরে আছে আপনার এই যে আইপি আরেকটা আছে এটা হচ্ছে আপনার আইআরএটি আর কি আচ্ছা আইআরএটি এগুলো লম্বা ডিসটেন্স আইআরএটি 80 মিটার 80 মিটার 80 মিটার লম্বা তো সেই ক্ষেত্রে অনেকে বলবে যে ভাই না আমি এটা নিব না আমার কি আইটি দেন ডিফারেন্স কত প্রাইস আছে তো সেই ক্ষেত্রে আলোচনার মাধ্যমে প্রাইসটা জানতে হবে বা কিভাবে নিতে চাচ্ছেন এই যে আরেকটা আছে এটা হচ্ছে আপনার 3290 টাকা 3290 এটা বুলেট ক্যামেরা এরপরে যদি আপনার ব্লগ থেকে কেউ কল করে আসে তাহলে হয়তো আলোচনার মাধ্যমে কিছু ডিসকাউন্ট করা যাবে আমাদের দোকান তো হচ্ছে ঢাকা শ্যামলী স্কয়ার শপিং মল লেভেল 5 566 নাম্বার দোকান ফিউচার আইটি আমি রুবেল শকত ছাড়ক উনি প্রস্তুত আছি সার্ভিস দেওয়ার জন্য আর আমরা ঢাকার বাইরে যদি কেউ দোকানে আসতে চায় দোকানে আসতে পারবেন আর যদি না আসতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনার প্রত্যেকটা থানা উপজেলায় জেলা পর্যায়ে মাল পাঠাই দিই